Allahumma barik ala Muhammad wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka hamidum majid. সম্মানিত হাজুরিন, উপস্থিত মুরব্বিয়া, জওয়ান, যুবক, ভাই বন্ধু, পর্দার ভিতরে তাকিয়ে কোরআন হাদিস দিন ধর্ম আল্লাহ রসুলের কথাবার্তা শুনতে সাথে মাইয়া ভুয়া জাতীয় আর মা বলেন, আল্লাহ রব্বুল আলমিন, আল্লাহ রব্বুল ইজ্জত, আল্লাহ ওয়াহদুহু লা শরীকা লাহু, অনরে আরে দুনিয়া মেয়ে বানানোর পর আর দুনিয়া তো যাইম বলি আনো আল্লাহ কোরআন কোদিন লাগি আর আর সব দেখি যে আর মানুষ শুনে রে তাকি না বাড়ি তাকি তো সাইলো তাকি না বাড়ি সরকারে আইডি কার্ড দিয়ে আর আর দেশি বানাইতে চাই তোমার হাতে এলিয়ান ন এনে তাকে তো মানুষ ন আল্লাহ কোরআন কর কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, ও মানুষ ফারানোলা জিনিস যেদিন আছে সমস্ত ফরানিরা আল্লাহ হইতেছে, ও ফরানি জিনিস ধন্যবাদ দিবা মাহাবারে বানাইরে আল্লাহে জন্ম দিন আর আর বাবরার দে মার পুরান স্থান দেশ জন্ম বাবা তোমার দে মা হাওয়াই সলি ন জানে সলি ন জানার কারণে আল্লাহ নখাই তো হয়ে যে জিনিস খাইয়ে জন্ম তর্মাকে ফসল পাহানার জায়গা নাই মসুর তর্মাকে যে পাহানা ফসল আবার জায়গা নাই ইমাম সাহেব তো যদি ফসল পাইয়ে জন্মতন্মাই ও আদম ও হাওয়া তোমারা গুন্দুম গুলা নখাই গুন্দুম গুলা খাই বাগানা বছর আবার হাজত হইব বাহারে জানিয়ে জন্ম তোমাকে বাগানা জাগাইও নাই বছর আবার জাগাইও নাই জন্ম তোমাকে বাগানা করিবার জাগাইও নাই ফসল আপ করিবার জাগাইও নাই এখন আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে হদি আল্লাহ নবী হরদে জন্নতের মানুষের তো খানা ভিনা আছে গুণ নাই আমার জন্নতের মাঝে পূর্ণ তারিখে নেব শক্ত লালু যে আল্লাহ হারি পুরি সবুর জন্মত মাঝে আর কাপুন যাচ্ছে নদী লেখা নেব গুন্দা ভেলিয়া না কম লাগে
আল্লাহ রাব্বুল আলামিন আমার দবান্দা হাটর গাছে গুণ জানে, আম গাছে গুণ জানে, সানসু জয়ে গুণ জানে, সানাতি সূর্য গুণ জানে, হাটর গাছে গুণ জানে, আম গাছে গুণ জানে, খেলা গাছে গুণ জানে। আল্লাহ রাব্বুল আলামিন যখন দবান্দা ঘুমায় দুনিয়ার মেরি দিয়ে দেই জন্নতর মাঝি জন্নতর মানুষ তুই গুণতাইব জন্নতর মাঝ আল্লাহ জন্নতর মাজার ফুরি গুণ্য় বোধে জীবা নতুন বিয়া করে ফরতম রাজ্যা একবে বিয়া করি মন্তর হইলে রাজ্যে দিন নাকি স্বামী স্ত্রী অর্থরইয়ের হঠাৎ তারা হ রাজিবার মাঝে গুণ্য় নি তারা তু একজন দুঃখকর হঠাৎ একজন হুসার করে দিল তুই কেন আসছিলা কি কি সহ্য হন না লেখাপড়া হরদূর আছে তোমার মা বাবার কি অবস্থা তোমার আঁকে রে ভাইয়াম তুমি কেন আরে ভাইয়া একজনের একজনে ভরি যদি দিতে ভদরের আজান দিল নতুন বিয়া করে যে রাতিবার মাঝে কোন ধরবা মর্জন আজান দিলে আরো মর্জনের গাল দেওয়া হতে ইটা তুই তুই যে হজানে এত শহরে শহরে কে আজান দে মা এখনটা আজান টিপতে আজান অজদে দে তোমারা তো আজ ইয়া রাইতরে রাইতর তো নলার দে সকল মাঝে ঘুম নয় দে কথাল্লা তোমারা তো রাইতরে বাইটে লাগে দে জন্মতর মানুষ হলো জন্মতর মজা ছড়িয়ে তারা তো আর ঘুম তুম নয় ইহালের জন্য তো ইয়া কোনো না ওই সরব না বলায় না মুন জন্মতর মানুষ তো ঘুম নাই বা এর মজায় মজা কেতালি খুশি সব সময় হাসানি বাদে হাঁটানি নাই আল্লাহ রব্বুল আলামিন বাবা তোমার দে মা হাওয়ারে জন্ম তোমার যে দন ঘরে বন্ধু গুলা না খাইব লাগুন সারাটা ন বা শতানর হতারে বুঝি ন ভারে শতানে আদম আলাই ইসলাম আর মা হাওয়ারে বুঝাই দিয়ে দে ও আদম আর দে হাওয়া তোমার আগে আল্লাহ এই গুঞ্জন গুলা না খাইতে বলে দেখি আল্লাহ হবে আর অনেক গুঞ্জন গুলা খাইলে তোমার আর জন্ম তো তোমার নিয়রি না পারিবা আল্লাহ তো তোমার আরে নিয়া লাগার কি আল আল্লাহ তো তোমার আরে জন্ম তো তো নিয়া লাগার কি আল তোমার আরে গুঞ্জন গুলা খাইলে আর নিয়া লাগ না পারিব এখন আল্লাহ তোমার আরে গুঞ্জন গুলা না খাইতে হয়ে দে বাবা তোমাদের মা হাওয়াই সতানের কথা বুঝি না ভারি রে আল্লাহ নখাইতে হইলে বুলাই বেখাই ভেলাই খাইয়ে মন তোর জন্ম তোমাকে ফিন্দিল দেওয়া খসুয় ইংরাতু সরল সরল জড়ি যার গই লুঙ্গিও ভরি যার গই থাই হর বিন্দি দিয়ে আলো ভরি যার গই বাবা তোমার দে মা হওয়ার খরা নেবারে তোর আমার বলম মা দা কসরতা বদত লহুমা সোয়াটুমা আল্লাহর কথা নমানো দিয়ান তোমার হুয়ারা তাই বাড়ি জন্মতর গাছর ফাটল লইলি রে এ পেশা পাতে বাহানার জাগা মাঝে শিবি দিয়েছি জন্মতর গাছর ফাটালু এলো সিমিদুর যদি ফাটালু ফাটালু খেয়ে বলিব কুয়াই যার বোধে খরাই নেবার দোয়া বাবা তোমার তুমি কুয়াই যার বই মা হাওয়া তুইও কুয়াই যার বই আল্লাহ রব্বুল আলামিন হবে ওয়াগম ওয়াহাওয়া শতানর খতা দরিয়রে গুন্দুন গুলা খাইও দেন তোমার তো বাগানা বসরা পাইব জন্ম তোমার যে বাগানা বসরা বাগানা তোমার বাগানা বসরা ধরি বলা দুনিয়ায় জগ বাহানা বসরা গরিবলা তোমরা দুনিয়ার মাঝে লামি যাব এনে জন্মটা তার তাই নেওয়া দিবা এ মুসলমানের বাপ ভাই আর মা বোন আর আর বড় দিন না দেশ হইল জন্ম
আরার বাহরে মারে দিন যে জন্ম অনু যে আরার আসল স্থান নিয়ানো যে আরার বর্দিনা দেশ নিয়ানম মাঝে আরা আবাস যাই বললা রব্বুল আলমিন আরারে দুনিয়ার মাঝে ফাটাই দে আরা গুড়ি গাড়িও রে অদদে বর্দিন না দেশি আনম মাঝে যাইম দে জন্নতত এখন জন্নতত খেঙ্গুড়ি যাইব যাইবল্লা কার নিয়ম নাই নিয়ে যেন যাই ফেরিব নে জামাইও বা হৌর মাঝে বেড়াইতে গিলে শ্বশুরের বাড়ির এনে যাই ফেরিব নে ফুরান খর ভিন্দি যাই ফেরিব নে ফাড়া সেন্টারলো যাই ফেরিব নে সহাত বহাত নলৈরে নাস্তা মাস্তা নলৈরে যাই ফেরিব নে জামাই হৌরত বেড়াইতে গিলে জামাই যদি হৌরম মাঝে বেড়াইতে যাই বাচ্চ নাস্তা মাস্তা নলৈ যা খালি হাতে গেলে জামাইলিয়া খুড়াইও নজরাইব গরুইও নজরাইব চল নজরাইব খানাইও নগরিব অনে ফুয়ানা মাছ আলু গোলা দি রান্ধিওরে বাদ দুয়া দিওরে মগরি হরাগে দুরা দিব হরি এবার যে নাইছেন জগৈ আ তুমি তো হৌর তাই নজানো খাইলে হাতে কে নাইলা যদি ফাঁসা যাত্রিয়া নাস্তা লইরে হৌর মাঝে বেড়াইতে যা দিয়ে দিলি হাসি চল গতায়নিও রে জামাইলা নজরাইব না হৌর মাঝে যাই জানা ভরে জামাই জাফাং করি গেলে তোর জামারে সম্মান করিব যদি জামাইয়ে জামাই জুল করি হৌরত নগিলে হৌর গরম মাঝে শান্তি নভাইব ইয় আল্লাহ রব্বুল আলমিনে হত বন্দা জন্মত যাইতে মনে হলে তোমার তো দুনিয়ার মাঝে আই ফাটাই দে ইসলাম ধর্ম লই চলা ভরিব إن الدين عند الله الإسلام إسلام دور مولو صلى الله عليه وسلم إسلام دور مولو جدي نصلا توارا جنة تزاني وفاربا حضور إسلام دور مخو ديان كيزينيش ইসলাম ধর্ম হতে কোরআন দেখা দিছে জিন হইয়ে ইন মতে সলন আল্লাহ কোরআন শিও মাঝে হর আয় তোমার আর ইসলাম ধর্ম দিয়ে দি ইয়ান লইরে জন্মত যাবে আল্লাহ এখত আল্লাহ খবর স্থান তাই বেশ মাঝে তোমার আল্লাহ ইসলাম ধর্ম গান খামাখা লই আইবা আল্লাহ এখত কোরআনত ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন ও মানুষল কবরস্থান হতে এনে নুয়াইছ কবরস্থান তোমার নানারও বাড়ি ন তোমার শ্বশুরও বাড়ি ন হৌরও বাড়ি ন বড় বাড়ি ন কবরস্থান তেনে নুহাইস বগুড়িস্তা নজর কোন তা বেবিনি বগুড়িস্তা নজর কোন তা বেবিনি জমানা হাম নসি নারা শেখর দা কবরস্থানে সদুন মানুষ গিলি পেলাইলে মানলা খবরস্থানের মেডি এখা তুসলো যেটা আছে না কোনোদিন নাই অদ দে খবরস্থান এদুন মানুষ গিলি ফেলাইলো দে খাই ফেলাইলো দে অকবরস্থান তুই এখাত উচল কেনে নলি তরফেটা কেনে এন উচল ন তল সূর্যা রয়ে খবরস্থানের মেডি কোনো দিন উচলত দে না যেদুন মুদ্রা গাড়াইবা গাঢ় গই অদতে খবরস্থানের মেডি আগে যেন আসিলেন এনরে বুজর্গ হতে বগুড়িস্তা নজর কোন তা বেবিনি বগুড়িস্তা নজর কোন তা বেবিনি জমানা হাম নসি নারা শেখর দা ও খবরস্থান আনার বাফা দমতি এজন মানুষের তুই গিলি ফেলালি খবরস্থানে খবরস্থানের মেরিয়ে বিয়ত এখাত কোনোদিন উচল নইলো তুই এ মানুষ খরলে লগিলি একা হসে না এম হলে কবরস্থানে কি হইব আল্লাহ কোরআন কর কুলিন্নাল মাউতাল্লাযি তাফিরুনা ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা ফয়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন ও আল্লাহ আল্লাহ কোরআন শরীফত কর দে
তোমার মানুষ মরিজ অগো দেন আজরালে ফরান্নান তোমার শরীর তু নিয়ালাই রে আয় আল্লাহরে গসাই দে দে আয় আল্লাহরে রে আনে দে তোমার আরে কোন খবরস্থানে গিলে দেন খবরস্থানে খাত দেন ফরানজিয়ানা শিলিয়ান আজরাইলি তোমার শরীর তু নিয়ালাই রে আয় আল্লাহর কাছে গসাই দে দেন না ফরানিয়ান আল্লাহরে গসাই দে দো বলি আজরাই লিল যাই রে মলকল মতে আল্লাহ রে গসাই দে দে ও আল্লাহ তুই বানালি দে মানুষ এবার দুনিয়ার মাঝে 50 বছর 60 বছর পর্যন্ত আসিল গুনা খদিন গজ্জে সোয়াব খদিন গজ্জে বেগিন তার কাছে লেখিত বাবা আছে আল্লাহ রব্বুল আলমিন মানুষ এবারে খ্যাং গড়া ভরের জন্নত দিয়া ভরেন নে দুজহর দিয়া ভরের এবার জীবন নাম সাই রে রব্বুল আলমিন এবার এখন একাং ঘুরি ফেলাছে না ভাইয়ান আরা মরিম দে ন আরা বেগুন আল্লাহরে রে যাইম দে আল্লাহরে রে গেলে অন্তর আল্লাহ এহত দে তোর জীবনের গুণা সব বেগিন আর খাতে লিখিত বাফে আছে এনিলা লেখা আই যাই বইয়া কম্পিউটারের মাঝে যে লেখা ইয়ে অনর জীবনত অনে সদিন গুণা গজ্য সদিন সব গজ্য বেগিন কম্পিউটার হিসাবে লেখা আই যাই বই আল্লাহ রব্বুল আলমিনে হদ বান্দা তো তু জন্নত যাইতে মনে হলি এক নম্বর মাঝে দুনিয়ার মাঝে ফাঁসত্তিয়া ফরজ নামাজ ফরা ভরিব ফাঁসত্তিয়া ফরজ নামাজ তোর তো খামাখা ফরা ভরিব হুজুর আর নামাজ ফলিয়ে কেন হইব দে আল্লাহ রব্বুল আলমিনে কোরআনত খর দে আকিমি সলাতা তরফাইন নাহারি ওয়া জুলফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুন সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন আল্লাহ এ কোরআন শরীফত কর দ অনরাজ এতে বলে ফাঁসত্তিয়া ফরজ নমাজ ফরিবা ফাঁসত্তিয়া ফরজ নমাজ ফরণর দ্বারা অনরা রাতি দিনে 24 ঘন্টা মাঝে যেদিন গুণাগজ জিলা এ নমাজর উচিলাই আল্লাহ রব্বুল আলমিন অনরার জীবনের গুণা বেগিন ক্ষমা করি দিব অনরা তু আর তু যা গুণ ইয়ে আল্লাহ রব্বুল আলমিনে ফাঁসত্তিয়া নমাজর বরকতে বলে এ ফাঁসত্তিয়া নমাজর উচিলা লই অনর গুণাগিন আর গুণাগিন জীবনের বেয়া একদিন মাফ করি দিবে লাগে আল্লাহ ইহতে নমাজিয়ান কিয়ল্লা ভরে দে হইবার অনে কিয়ল্লা ভরে দে আকিমি সলাত আলে দিকিরি আল্লাহ এ কোরআনত কর দে ফাঁসত্তিয়া নমাজ ফরা ভরে দে আয় আল্লাহ রে মনত গরি বল্লা আয় আল্লাহ রে স্মরণ গরি বল্লা আয় আল্লাহ রে কিয়াল গরি বল্লা আয় আল্লাহর মন তুড়ি বল্লা নমাজর শুরু মাঝি আল্লাহর নাম অন্যরা নমাজ শুরু করি বেশি মাঝে আল্লাহর নাম লই গরনে নগর বেগিনি আল্লাহর নাম লই আল্লাহ আকবর নমাজ শেষ কর দো আল্লাহর নাম লই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শেষ হচ্ছে আল্লাহ নমাজের শুরু হইতে শেষ পর্যন্ত এরা আল্লাহ বাদ অন্য কোনো কিছুর খেয়াল করি না পারে গুণা মানা আল্লাহ নবী এখতে যারা নমাজ ফরিবে চত অন্য কিয়র খেয়াল করিব আল্লাহ ই বলে নামাজি আনরে কবুল নগরিব গ্রহণ নগরিব নামাজি আনর মূসাই মেলা মারিব লা সলাতা ইল্লা বিহুজুরিল কলবে লা সলাতা ইল্লা বিহুজুরিল কলবে আল্লাহ বাদ অন্য কোন কিছুর মনত গরি না পারিবা নামাজ মাঝি নামাজ ইয়ান শুধু আল্লাহ রে মনত গরি বল্লা দিয়ে দেব ইয়ান খদ কোরআন মা জাকিমি সালাত আলে দিগিরি বাচ্চা কো 7 বছর যা মরি গিয়ই ইবার লুঙ্গি একখান যদি রে গরম মাঝে তাকে ফুরান লুঙ্গি ইয়ান সাই সাই রে ইদর দিন মায়ে সগর ফানি হুজি হুজি খান্দে দেন না বাফে হদে ফুয়া মজ্জেদা আজি 3 মাস একটু বেশি হইয়ে এন রোজার ইন্দর দিন মানছে সামায় খার তুই কেন সগর ফানি খর কিয়া তোর তো সগর ফানি কাইয়ে রাজিয়া আ মায়ে হতে বাপ কদিন এন্ডিল্লা হারিয়া বাপ কদিন এন্ডিল্লা হারি
বাচ্চা মসজিদে 3 মাস হইয়ে আয় মায় এ ফরানা বাড়ির এ ফুয়ার লুঙ্গি একখান দেখি দে আন সাই সাই ওরে আ তোর সগর ভানিয়া এ দায় রায়না বাড়ির দে না মা তো বাপু তোর মন তুললে সগর ভানি রায়না বাড়ি এই দুর দিন তো খান্দে দে না আল্লাহ রব্বুল আলমিনে হদ বান্দা তোরে মাথা সুলোতে টেঙর তাল্লা পর্যন্ত ফুরা শরীর মাঝে হদিন জিনিস হ্যাঁ দিলাম আল্লাহ আর তুই দুনিয়ার মাঝে চলি বললা খাই বললা ফি বললা লই বললা হদুন জিনিস বানাইলাম বাল্লা বন্দা আয় আল্লাহ রে কেনে তুই একা শরণ নগর আল্লাহ রে মনত গরি বললা আল্লাহ এ খোদা রে ফাঁসত নামাজের মাঝে তোমারা সই দেগর আকিমি সলাত আলি দিকিরি ফাঁসত তুইয়া নামাজটা সুন্দর করে হামিদামি ভরা ভরিব দ্বিতীয় নম্বর ইসলাম ধর্ম মাঝে দ্বিতীয় নম্বর মাঝে মা বাপ ও বিল ওয়ালিদাইন এহসানা মা বাপ আল্লাহর ফরে আল্লাহ বাদে মা বাপ এখন আল্লাহ নফর নুমা শরীফের চম মাঝে মা বাপ যদি অনরে ডাকে মা এ বাপে খোঁ নভারে অনে নফর নুমা শরত দিয়ার ন জানে মা বাপ হরে বলে নামাজ বাই ওরে জবাব দিয়া ভরে অমা আয় একা নমাজ ফরিদ দে অবা আয় একা নমাজ ফরিদ দে তুই আরে কি অল্লা ডাকত দে কা হস না নুমাজ বাঁয় রে মা বাপরে জবাব দিয়া ভরিব নফল নুমাজ ফরস নুমাজ বাঁয় ভারে ফরস নুমাজ মাঝে মা বাপে ডাকালি নমাজ বাঁয় ভারে নফল নুমাজ মাঝে মা বাপে যদি ফুতরে ডাকা মা বাপে যদি ফুয়ান ধরে ডাক মারে নফল নুমাজ মায় ভেলাই রে মা বাবরে বলে জবাব দিয়া ভরে অবা তুই কি অল্লা ডাকত দে আই একানা করি নামাজ সত্য সাজ দে অমা তুই কি অল্লা ডাকত দে আই নমাজ সরির দে নমাজ বাঙিও রে তরে জবাব দি দে নুমাজ বাঙিও রে মা বাবরে জবাব দিয়া ভরিব মা বাপে এন বড় জিনিস এখন আল্লাহ মা বাপ যদি অনরা হারাই ফেলাইও দৌলি মা বাপ মরি গিয়ে কেন করিবা প্রত্যেক শুক্রবারে শুক্রবারে মা বাপ জিয়ারাত করাবা একবার আলহামদুল শরীফ পড়িবা একবার তিনবার কুলহল্লা শরীফ পড়িবা আর একবার দুরুদ শরীফ পড়িবা একবার আলহামদুল শরীফ তিনবার কুলহল্লা শরীফ আর একবার দুরুদ শরীফ হিম ফরিয়র আল্লাহরে হইবা তো আল্লাহ এসো আপনি একা লই যাই রে আর মা বাবার খবরের মাঝে ফসাই দিয়েছে না হ্যাঁ কই রে আল্লাহর কাছে জিয়ারাত গুলিয়া দিয়া মা বাপ হল্লা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা বাররা যারার মা বাপ মরি গিয়ে গই মা বাপ আল্লাহ ফরছে শুক্রবারে শুক্রবারে জিয়ারত করাইব দুইয়ান লাভ হইব এক নম্বর মাঝে গুফিরা লাহু ফুয়াইবার জীবনের গুণাবলা আল্লাহ মাফ করে দিবে লাগে ফুয়া জিবাইয়ে ভর্তি শুক্রবারে শুক্রবারে মা বাপ জিয়ারত করাইব খবর স্থানত জানিয়ে পারলে নজনা মসুতর বান্ডাত বই রে একবার আলহামদুল শরীফ তিনবার কুলফল্লা শরীফ পড়িবে একবার দুরুদ শরীফ পড়ি ওর আল্লাহ রে হইবা ও আল্লাহ এসো আপিন লই যাই ওর একনার মা দে বাপর খবর মাঝে ফসা দিয়েছে না ভর্তি শুক্রবারে শুক্রবারে মা বাপর খবর জিয়ারাত বললি এক নম্বরের লাভ হইব তো বলে ফুয়াইবার জীবনের গুণ আল্লাহ মাফ করে দিবে লাইব গুফিরা লহু আর দুই নম্বরের ফায়দা দ্বিতীয় নম্বরের সাজ হইব দে কুতিবা লহু বর্রা হাসরের দিন আল্লাহ একা লেখা দিব দে বলে এ ফুয়াওয়া মা বাপ লইয়ের বেশি বালা বাসা করত মা বাপরে রাজি খুশি রাখিত মা বাপরে শান্তি দিত দে ফুয়া মা বাপরে কোনোদিন কষ্ট ন দে দে ফুয়া এম কই রে আল্লাহ রব্বুল আলমিন একখান লেখা দিব বলে লেখাই আন ফাইলি অন আর কোনো জায়গার নবাজিবা অন সুজা জন্নত জাগি ফারিবা লেখাই আন ফাইলি মন্তর এহত আল্লাহ অনরা ভর্তি শুক্রবারে শুক্রবারে মা বাপ জিয়ারাত করিবা আয় কইলাম দেন করি মা বাপ জিয়ারাত তাং করাইবা এক দুইয়ান লাভ হইব এক কান হইব তো অনরার গুণা মাফ হইব আর এক কান অনরার আল্লাহ এক কান লেখা দিব দে এ হুয়াওয়া মা বাপরে বেশি কারমজ গুজে দে হুয়া আল্লাহ লেখা দিলেও বাজিয়ে আর দৌড় হইয়া কোন আছে
খাই বললা বাজাই বললা আর খোন আছে না এখন ইকা ধরো ইয়ানো তাইগো আল্লাহ এলাকা দিয়ে দেড়ে এখন আল্লাহ মা বাবরে শান্তি করিবা হতজোর বিয়া করলে ফোয়ান দিয়ে দে বউ লইরে ফল যাগো মা বাবুর ইকা ফিরি নসাই খেয়ে নইব ও মারে বউ সারি বারে দে মা বাপ সারি নবারে হজরত উমরের হুয়া আবদুল্লাহ ইয়োগ বিয়া করছি হজরত উমরের হুয়া আবদুল্লাহ ইয়োগ বিয়া করানোর পরে হজরত উমর রদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া আবদুল্লাহ রে হদ ফুট তুমাইয়া হুয়া বিয়া করছে তুই ভাত দ্বারা কষ্ট ভাত তুমাইয়া হুয়া সারি ফেলা হুয়াই আবদুল্লাহ ইয়োগ দে অবা বউ তুই আল্লাহ বেশি কম বউ বেত বেশি বালা বউ ভাইয়াই সারি কে ফেলাইতাম হত নয় সদিন নাই বাপে সদিন রে বউ বে সারি বেলা হজরত আবদুল্লাহ বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ইয়া রাসূলুল্লাহ আই উগো বিয়া গজি মাইয়া হওয়া বেশি বালা আল্লাহ বেশি কম আর বাপে কিন্তু বউ বে সারি বেলাই তো হর খেয়ে নইব কেনা ফতোয়া দাও না অনেক কেনা মশলা খনা আমরা তো জোড়া নিয়ে নাকি কেন করিবে আসাদ শুনো না আর তো গা তো শুকিয়ে দিয়া গত শনিবারে ফিয়াম খালি গেলাম ফিয়াম খালি তুমি যে কেন কেন খন করবো এনে খাসা নিয়ে কান লই রে এন্ডিল্লা অবস্থা এদের ইয়া আ হজরতে আবদুল্লাহ রে হজর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফতোয়া দে দে ও উমরের হুয়া আবদুল্লাহ তল্লিক জৌজাতাকা তল্লিক জৌজাতাকা তল্লিক জৌজাতাকা হুজুরে তিনবার হইয়ি ও আবদুল্লাহ তোর বাপে যদি বউ সারি ফেলা তো হর দইলে তত সারি ফেলা ভরিব বাপে সারি ফেলা তো হর দইলে সারি ফেলা ভরিব রাইনে মারি বিয়ার সারি ফেলা গই হজরত আবদুল্লাহ এখন ইয়া রসুলাল্লাহ মাইয়া হুয়া তো বেশি বালা লাগে হজরত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তত্ত্ব বালা লালে নইব যে বউয়ে নাকি মা বাপরে কষ্ট দিব এন্ডল্লা বউ মা বাপে সারি ফেলাইতে হলে শরীয়ত মাঝে সারি ফেলা ভরে যদি বউয়ে কষ্ট ন দিলে ন বউয়ে মা বাপরে কোনো কষ্ট ন দের তারপরও মা বাপে সাধ্য হর সারা নহরিব নসারিলে হুয়াতো গুণা নইল কিন্তু যে বৌয়ান্দর দ্বারা মা বাপে কষ্ট ভা এ সমস্ত বৌয়ান্দরে মা বাপে যদি সাধ্য হলে সারি ফেলা ভরিব মা বাপে সারু ফেলা আঙ্গুলে সারি ফেলা ভরিব মা বাপ বরণে বউ বর ইসলাম ধর্ম মাঝে মা বাপ বর এখত আল্লাহ মা বাপ যদি অশান্তি হইয়ে দইলে বই বা সারি ফেলাই রে মা বাপরে শান্তি করা ভরিব ভাইয়ান মা বাপ বেশি বড় জিনিস আহা ওয়াইস করণি বলিয়ে রে ও মানুষ আসিল ইয়মন আম্মাজি আ ওয়াইস করণি ওয়াইস করণি নামি বার নাম এবার তু গো বুড়া মা আসিল বুড়া মা ওয়াইয়ে আর বাদ দৌড়িয়ে রেখাই নবাইতো ওয়াইস করণি তো বাদ খাবাই দিয়া বুঝতো ওয়াইস করণীয় মানুষ কদুনরে হর দে ও ভাই আন অনরা মদিনা শরীফ জ্বর আল্লাহ আল্লাহ নবীরে আই ওয়াইস করণীয় গো সালাম কই বলি কই আল্লাহ নবীরে কইবা দে আর তো গো বুড়া মা আছে মা ওয়ার খেদমত করি বললাই মদিনা শরীফ অনরে সাইবেল্লা জানি বাড়ির আই মা ওয়ারে ফেলাই রে মদিনা শরীফ অনরে সাইতো বললা যাই ভাই জুম না কেনা হুসার কই না মানুষ সকলে যাই রে আল্লাহ নবীরে হইয়ে ইয়া রসুল আল্লাহ ওয়াইস করণি বলি হই রে উগো মানুষ আছে বেচারা তো গো বুড়া মা আছে মার্কের মজগরা ভরের মারে ফেলাই রে আইন ভারের ইয়া রসুল আল্লাহ মারে ফেলাই রে কোনো অনরে সাইব লাই ফেরিব না কেনা অনুমতি লইতে হইয়ে আল্লাহ নবী এখন ওয়াইস করণি নাই সালাম হই বলি হইয় বুড়া মারে ফেলাইও রে আই নবীরে সাইতে আইন ভারিব বলে হইল শরীয় তোমাজে যায়স নাই গুণইব বলে হইল মারে ফেলাইও রে আরে সাইতে আইলে সোয়াব না ভাইব গুণইব বলে হইল ওয়াইস করণি রে হো দিবা দে মারে ফেলাইও রে আর খাসে নোয়াইবল্লা আ ওয়াইস করণি ভাই জীবন বর আল্লাহ নবীর নাম ধরি ধরি দুনিয়া তো গেই দে আল্লাহ নবীর সেরা সাইন বারে
বুড়া মারলা বলি নবীরে পর্যন্ত সাইবাল্লা যাইতো ন দে আল্লাহ নবীয়ে মানা করি দের নিষেধ করি দের ওয়াজ করি রে হো দিও বুড়া মা ফেলাই রে নবীরে সাইতে আইলে গুণ হইব বলে হইল সোয়াব নইব বলে হইল ভাইয়ান আল্লাহ নবীরে সাইতো যাক দে ইয়ার তোনার ও মা খেদমত বড় বলি হত দে মা বাবার খেদমত ইয়ার তোনার ও বড় বলি হত দে নবীরে সাইতো ন যাই ওয়াজ করো নিয়ে জীবন খারাই ফেলাই এ মার কেরমজ গরি গরি রে হুজুর সালাই সালাম এতেকাল ওয়াজ করো নিরে জুব বাবা দিবাল্লা হই যার আই নবী মোহাম্মদ দুনিয়ায় তো যাইর গই আই নবী মোহাম্মদ জুব বাবা গা দি দেখর গা ওয়াজ করো নিরে একা ফসা দিও ওয়াজ করো নি জীবন বর আর নাম লইল রে খান্দি খান্দি দুনিয়ায় তো আলে সময় খাড়াই ফেলাইল আই নবীরে চোখে ন দেখে আই ওখানে ওয়াইস করি ন দেখি এ ওয়াইস করি রে আর গার যুব বাবা কেন আইবা এবারে গার দিবল্লা দিও না ভাই ওয়াইস করি এ আল্লাহ নবীর গার দিয়ে দে ফিন দিয়ে দে হর তো ভাই দে না কিয়া শুধু মাখের মত বুঝিয়ে দিই আনল্লা অবিল ওয়ালিদাইন এহসানা এখতাল্লা মা বাবরে ভিডিও রে খন কাম নগরি বাবা জিয়ল মা বাবরে সত্রমে আগে রাখিবা দ্বিতীয় লম্বর তৃতীয় লম্বর মাঝে মাইয়া ভুয়া জাতিয়ল ইতা রাতু যদি জন্নত যাইত মন নিজর স্বামীরে রাজি খুশি রাখা ভরিব নিজর স্বামীরে মন খুশি রাখা ভরিব জন্নত যাইত মন হলে মাইয়া ভুয়ান দত্তু মাইয়া ভুয়ান যে মা বাপ বরণে স্বামী বড় ইয়ার নজানে মাইয়া ভুয়া জাতীয়লরে ইয়ান জানাই দিবা মা বাবুতো নারো নিজর স্বামী হদিবা বড় এখতাল্লা স্বামীয়ে যদি মা বাবর গরম মাঝে জীবন বর যাইত নদে মা বাবরে সাইবল্লা মা বাবরে উত্তর সিদানি গড়াইয়ে মা বাপ মরি যার গই বাইয়ে নিত আসি দুলাবাই আর মা বাপ দুজন মরি যার গই একখান আর বন্য রে মা বাপ সাইবল্লা যাইত দিতে হইয়ে দুলাবাইয়ে যদি যাইত ন দে জামাইয়ে যদি যাইত ন দে স্বামীয়ে যদি অনুমতি ন দে মা বাপ মরি গেলে গইও নিজর শুদ্ধর মা বাপরে সাইবল্লা মাইয়া হওয়া যাই নারে সদুজর মা বাবুর তো ফেটুরের জিয়ল্লা জামাই আইত নদীরে মা বাপর ঘরত জীবনত যাই নারে দিয়া মশলা বুঝিলাম কিন্তু মা বাবুর তো মাইয়াল্লা ফেটুরের জেরফল্লা ফেটুরের ইয়াকে নইব আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে একবার সপ্তাহে একবার সাত দিনের মাঝে একবার মা বাপ যাইও রে জামাইর গরম মাঝে স্বামীর গরম মাঝে যাইও রে নিজের মাইয়ারে সাইতে যাই ফেরিব সপ্তাহ মাঝে দুইবার তো জানি পারিব বলে মা বাপ একবার যাই ফেরিব মা বাপ হচ্ছে যদি মাইয়াল্লা ফেটফুরি জিয়াল্লা ফেটফুরি ও মাইয়া ভুয়া জাতিয়াল্লা এল্লা ফেটফুরি মা বাপ হচ্ছে যদি ফেটফুরি থাকে সাত দিনের মাথার মাঝে একবার একবার যাই ফেরিব দে মা বাপ দুইবারও জানি পারিব এ মুসলমানের বাপ ভাইয়াই মা বাপ কদিন স্বামী তোনার সর স্বামী হইল দিয়ে মা বাপ তোমার বড় এখতাল্লা মাইয়া যদি মারা যা বউ যদি মারা গিলে ইবারে দফন করিবল্লা কফন দিবল্লা যা খসা বিশ্বা লাগবে কি জামাইটু দিয়া ভরে আলা মা বাবুত্ব দিয়া নহরে মা বাবুত্ব দিয়া নহরে বেগুন দিয়া ভরে দে জামাইত্ব স্বামীত্ব দিয়া ভরে দে কিয়া স্বামী মা বাবুত্ব নারো বড় দেই হাসর ময়দানত খবর তো উড়িলে মাইয়া ভুয়া জাতিয়ল নিজর স্বামীর ভুয়ারে তাই বদে মা বাবুর ভুয়ারে ন তাইব মা বাবুর ভুয়ারে ন যাইব বা নিজর মাইয়া কল মরি যার দিন এরিয়া হাসরের দিন তোদের স্বামীর ভুয়ারে তাই বোধে একতাল্লা মাইয়া ভুয়া জাতীয় নতুন নিজের স্বামী রে মা বাবর তোনার বড় বোঝা ভরিব আর বাজু মাইয়া ভুয়া নিলে সুসার করিয়ে রে মা বাবরে এনিন দিবেলে স্বামীর জিনিস আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমার আল্লাহ নবী এখন দিলা তুল ফি কয়াম রাতুন শাইয়াম মিম বাইতে জাওজিহা ইল্লা বিইজনি জাওজিহা قالوا يا رسول الله ولا الطعام قال ذلك أفضل أموالنا
আল্লাহ নবী হদে ও মাইয়া ফুল তোমারা স্বামীর অনুমতি সারা স্বামীর বাড়ির তো হন জিনিস বারমিকা দিন ভারিবা সাবাই কারামল হদিয়া রসুল্লাহ খানা ফিনার জিনিস দিন ভারিব নাকি আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হদে খানার জিনিসেরই আসল দরকারি জিনিস তো খানার জিনিস কিয়া মানুষের তো ফেরাম মাঝে বাত নতালি খানা নতা পিলে স্বামী তো স্ত্রী স্ত্রী তো স্বামী দেখাম নলা স্বামী স্ত্রী একজন ডাকে জনে নেড়িলে গাত বাজিলে এম করে কিনকিনি মারিবইয়া মরার কা এম করে গাড়ো রেখে ওড়ার গাই কেজন এত সারাইয়ে নকুলার নে এতর ভারিয়ে নকুলার নে অঙ্ক কিয়া ফেরাম মাঝে বাত নাই দি ফেরাম মাঝে বাত ন থাকিলে বাদ দোয়া ন থাকিলে স্বামী তো স্ত্রী গম নলা স্ত্রী তো স্বামী গম নলা একতলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে খানার জিনিস তোমারা নিজের স্বামীরে ন হইরে বারে মানুষের দিন ভারিবা নিজের স্বামী থাকিলে রিয়া যদি স্বামী ন থাকিলে সান্দা বান্দা দিবারিবা অল্প স্বল্প সান্দা দিবারিবা মা বাপ বেড়াইতে হচ্ছে বায়ু বেড়াইতে হচ্ছে খানা গুড়ি ভারিবা দরকারি খানা ইনল্লা যাইস আসো অসুবিধা নইব তিন নম্বরের মাঝে মরত্ব আনত তো নিজের স্বামীর হক আদায় করা ঘুরিব আল্লাহ কোরআন শরীফের মাঝে হর দে এ পুরুষ ফাইনল অনরা বিয়া গলিলে নইব মাইয়া ভুয়ার হক আদায় করা ঘুরিব মাইয়া ভুয়ারে যেন গুড়ি সালা ভরে এন গুড়ি সালাইবার চেষ্টা করা ঘুরিব বাজু মানুষ হলে মাইয়া ভুয়ান বিয়া করি ভাই মারানা বেশি এরা খাই ফেলে এবার স্বর্ণ ফাতি ফাতি যে নাচ্ছিল ইন লইরে বেশি এরে খাই বই তাকে সেটই ইন আর দিত না সা আল্লাহ নবী হদ মন্তজ বজাম রাতন বেসদাক মিছিলেহা ও হুয়া ইয়ানুবি আল্লাহ ইউদ্দি হু ইলাইহা ফহুয়া জানিন আল্লাহ নবী হদ যে সমস্ত পুরুষ হইন যে মরত হইন যে মাইয়া ভুয়া বিয়া করছে মাইয়া ভুয়ার অলঙ্কার এবার গোয়ানা ফাতি স্মরণ তরণ আসিল দিন কিংবা চাবি চিগুড়ি খাই ফেলাইয়ে ইন দিবল্লা চেষ্টা ন করে খালিয়া কে আমতর মাঠ মাঝে সমস্ত মরত ফঞ্জরে জেনা গর ইয়ার ভুঁয়ারে তুলিব নালিল্লাহ অন্যায় রাজুন দেখুন না ভাই মাইয়া ফঞ্জর হকাতে করা ফুটিব এই গুড়া গুড়া ফঞ্জর বিড়ির বিড়ির কা কর তোমরা নইলে বইচা নইলে নেত্যা মাইয়া ফুয়ানদের হকাতে করা ফুটিব ভাইয়েন মাইয়া ফুয়ানদের বেতালে মারি নেবারে মাইয়া ফুয়ানদের মারিবার আগে বুঝাইতে হই কোরআন শরীফ আল্লাহ হর দে আল্লাহ তি তাহাফু না নুসুজহুন না ফাইজুহুন না ওয়াহাজুরুহুন না ফিল মাযাজি ওয়াদরিবুহুন না ফাইন আতানকুম ফালা তাবগু আলাইহিন আল্লাহ কোরআন শরীফত খর দে স্বামী হলের খর দিয়া আর জামাই এঞ্জরে তোমারা বৌরে হেনে নমাজ্য তো কেন করা ঘুরিব সাই তাই কেন নাকি বা তোমার যেমন হ্যাঁ ঘুরলে সাই তাই তিন আগর তুই আরে বুঝা আর তা আর বুঝাই খাম দিব নাকি ই ভাই আর কথা মানিব নাকি ই ভাই আর কথা শুনিব না ধরিব না হঠাৎ তার কথা নদরিলে যার কথা ধরিব ভাল লাগে মলযোগ্য হুজুরুগ ডাকা লুলি ফিড়া ফাঁস চৌবা বানাই খুড়া জরাই রা আলুগুলা তরকারি দিব আর ফাতা তর ফাতা দিয়ে সুন্দর করিয়া রে হুজুর কটা খাই আনি রে বউরে একা বুঝাছে না হুজুর মাইয়া ভুয়া তো বেশি বেতার হ্যাঁ এখর হলি বা দশর হ কেন করতাম বাজু জাগা মাঝে এনই যাগুই মাইয়া ভুয়াইও গরম বলে স্বামীও গরম জামাই স্বামী স্ত্রী দুজন গুসলা ইবা মাতিলে উঠো মাতে ইতে মাতিলে উবো মাতে এ মাতা মাতির মাঝে ঠৈনম মাঝে দলা মাঝে ভানু যাবে অর রাতে বেচা কথা মাইয়া ভুয়া বলে ভিচ্ছা ভরে রেখে গিয়ে হুজুর অনরা বড় আলেম কোরআন হাদিস সহ্য হতে আঁতু গরম মাঝে তো ভর্তি খোঁজি আল্লাহ তাই নেবার ইভানু ইয়ে এখন ফুয়াশা হয় দোয়া তিন গিয়ে গই সারা সারি অন গরি নভারির এখন ক্যাংরা ভরে দেখ না ঘুরি আর খনা ফিসা হুজুর এক বোতল হানি ভরা দি হানি ভরা এক বোতল দিয়ে নি হদিন ক্যাংরা ভরে দে হদে অনর স্বামী যেতে গরম যাইব ফানি এক গাল লইরে ন গিলিবা ন ফেলাইবা গালের মাঝে লইরে বহুতা ভরিব তোমার ও ভাই মাইয়া ভুয়া জামা যখন গর তাইয়ে
মাইয়া ভুয়াই ফানি ভরা এক গাল লইরে ইংগিলিও না পারিব বলে ইনফেলাইও না পারিব জামাই যে তোর তাকে তখন ঘরত উঠে জিন জিন খত মানো খাই খ আতারি ভাতারি আগরম বাগরম বউরে জিন জিন খোয়াবরে খই ফেলা বউ আর মাতি না পারে ইসে মনে মনে বাপে দি বেঙ্গুরি কবি কই গেল কখন তবলি কর গিয়ে নে জমাতত গিয়ে নে খজানে এঙ্গুরি বালাই কই গেল গই মাইয়া ভুয়াইবে কেন গমইয়ে আই এত হতা হলে এখর হতা জোয়াব ন দে আগে দা এখর হলি বা দশর কইতো অ খুজিয়ালা কর টানে বাইতাম আজি আই এঙ্গুরি মাটি দি বা ইয়ার এখর হতা জোয়াব ন দে ইবে এঙ্কেন গম মাইয়া ভুয়ো গিয়ে গো হন হলে ইবে দে লইলে ধর্মর মাথা খাবিব মানলা তোমা ধর্মর মাথা খাইতে বলে ইয়ান মশলা আই অনরারে খুদি বাজু জামাইয়েন দিয়ে বৌরে বেশি সুন্দর লাগিলেও ধর্মর মাটা কি বেলে বলে এন্ডলিয়া বাজু বউ আইন দিয়ে বেশি ফিরিলে আই তোমার তুই এক জাল আর ধর্মস্থল বাপ আর এক নমাজ্য না ফিড়া খাই নেওয়ার দে ফিড়ার জ্বালা জামাইরে বাপ ডাকাই ফেলাই ধর্মর বাপ হরিং কেন বুজুর গিরিছি চলিব না আর সারা সারি হয়ে যাবি নখন এন্ডিল্লা কেন খুঁজুন মশলা মানুষ হুজার করব ইয়ান কেন করে খুঁজি পেলাই না হ্যাঁ মাইয়া ভুয়াই যদি স্বামীরে ধর্মর বাপ ডাকে অত অথবা স্বামীয়ে বউরে ধর্মর মা ডাকিলে সারা সারি নইব নেখা নবাইব আগে যেন আসছিলা এনতাই ভারি ব্যাপ বালুসত এক মশরিত এক কম্বলত আগে যেন আসছিলা এনতাই ভারি ব্যা সারা সারি নইব কিন্তু এন্ডিল্লা কথা হইও দিয়ে আনল্লাকা তৌবা করা ঘুরিব এন্ডিল্লা কথা হওয়ার নাম গুণা নিয়ে আনল্লাকা তৌবা করা ঘুরিব নি গুণ হইব নি সারা সারি নইব গণ নমাইব গিরিশি নমাইব ইন কিতাবের মাঝে লেখা আছে যে কথা লাখ দিদি মশলা অনলার থই হিসাবর ফানি ভরা যখন গাল লব মাইয়া ভুয়া তার মাতি নভারে উঠে বুঝে দে মাইয়া ভুয়াবে গম তো নামাতে দিই আরে মানে দেওয়ালা এনটাই এন ঘুরতে ঘুরতে ভাই হাত দিন যখন ওই এ ইতিবেড়ে সাড়ে পাঁচশো আর নাস্তা বাস্তা জিলাফি তিলাফি আপেল আঙ্গুর হলা তলা লইরে বউর লাইনি বউ সদিয়া কি তুই আজি আরে তোর মোর মা ভাই ভাঙ্কা ধর হতো নগজ না তুই এখন কমে গিয়েছ আজি এসো সাত দিন পর্যন্ত দে আই এদিন কথা হল যে তুই এখন কথা যাব তো নদস তুই বালা কেন বউ এখন বালো হই দিন ফিচ্ছাবর ফানি ভরাল্লা মাটি নেওয়া ভারি দি ফিচ্ছাবর ফানি ভরা গাল লই তারপরে তুই যেতুন ঘর তাহলে টুকুন হদি আনাল্লা মাটি নেওয়া ভারি নে আজ ফানি ভরার বোতল ফুরাই গিয়ে নে খালি হইতে হইব দেরি দিন তুই চলিব দেরি হ্যাঁ গয়েরা দিতে হবে নাস্তা করলো যে জন্মা ফিরা দিয়ে চল হতে আজ তুই গমিয়েছ বলি তা আজি আর মাইয়া ভুয়ানদের হাত সাক্ষা না তারা তুই গম ন এটা রাত আখল মারি চুল লাম্বা মাথা চুলি নলে খুব লাম্বা নি আখল না নেবে বাড়ি মাতাল কাছর দুল মাতাল কাছর মধ্যে ফাটা বেশি সিঁয়র কম এখন তাল্লা দৌড় নালি বাতাসে ফাইলে মন তোর ঠিয়ার আলুর তো সেটাই ঘুরি যাবো নাজাগো মাতাল কাছর দুল মাইয়া ভুয়া জাতি হল ফাটা বেশি সিঁয়র কম মাইয়া ভুয়া জাতি হলো তো মাথা মাঝে চুল লাম্বা দে আখল একা বাড়ি ই নাই খোঁজ দেন আল্লাহ নবী এখন দে মারাই তুমি আল্লাহ নবী হতে মাইয়া ভুয়া জাতি হল তো আহল মারি আহল বুঝি একা হম এখন তাল্লা মাইয়া ভুয়া জাতির হাতর মাঝে আল্লাহ তলাক কামা তাকে ন দে দিয়ে নখন অনরা রেডে এখন তলাক মাইয়া ভুয়ান দিয়ে দেনে মরত ফান দে রে হ্যাঁ মাইয়া ভুয়ান দিও দে বাজু মাছ জাগার মাঝে নইব মাইয়া ভুয়ান্দর গালর মাঝে তলাকর কমতা নাই মাইয়া ভুয়ান্দর গালল দিয়ে দর খান্দার দুল দর খান্দালে কুরাব জরালে জরা যাইব না ভাই দর খান্দাল ওই কুরাব জরাই তো চাইলে জরা নজাইব ইবা এইবা খাড়া নজাইব দরদারও কিন্তু জরালে কা গদানা গুড়া খাড়ি ফেলাইলেও ভারিবা মাইয়া ভুয়া জাতীয়লর গালল দিয়ে দর খান্দার দলিন তো দান নাই মরত ফুয়াইন্দর গালল দিয়ে দরদার ডোল মরত ফুয়াইন্দর গালর মাঝে তলাকর কমতা আছে মাইয়া ভুয়াইন্দর গালর মাঝে তলাকর কমতা নাই মাইয়া ভুয়া জাতীয়র তো আহল বুদ্ধি খম দে ইসলাম ধর্মর মাঝে মাইয়া ভুয়াইন্দরের তলাকর কমতা ইয়া ন দে দিয়া
তলাকর ক্ষমতা ইতারা দিত বলি আনার হবে প্রতি শুক্রবার শুক্রবার 50 তলাক দিবে লাইতো ইতারা আর তো বহুত কম দিক দে ইতারা বেশি সাজু বেলা তো আর প্রত্য দিন সাজতো দে বেড়া দিন না বিন না জাগা মাঝে নইয়ে জামাইয়ে রমজানের মাঝে আসরের হরওয়ায় না মাতা কা গরম হয়ে যাগত জামাইয়ে বহরে থরে তিন তলাক এন গোবেলাই যখন থরে তিন তলাক কইয়ে তারপরে এলা বউ তাই নবার গুসালা ইব রাখলাম হুয়া তো ইবে কথা আয় থরে তিন তলাক দিলাম এম কই এলা থলাক দূর কিন্তু নয় নি জামাই তিন তলাক দিয়ে বউ তিন তলাক দিয়ে তা তো মলয়ুগ্য হুসার কর দুর তলাক খেয়ে নইব ইম ফরিব না আ হতে অনত তো কেন লাগে হতে আর তো তলাক হি নগ্য ন হরিব ভাল লাগে ক্যা হতে জামা দিন তো তিন তলাক আসছে বউ দিন তো তিন তলাক আসছে তিন তলাকে তিন তলাকে টালা ঠেলি দিয়ে মাজত তো ভরি গিয়ে একজনের গা তো ভরি নেওয়া পারে বউর তিন তলাক আর দেন জামার তিন তলাক নইয়ে নেওয়া দুনি ডাকত তো তিন তলাক তিন তলাক আইরে তলাকে তলাকে ডাক্কা খাইরে ই বলে মাজত তো অ্যাক্সিডেন্ট হইয়া ভান করি ভরি গিয়ে জামার গা তো নেওয়া ভরে বউর গা তো নেওয়া ভরে ঘর তা বুঝু জুর মাইয়া হওয়ার গালম মাঝে তলাকর ক্ষমতা নাই মাইয়া হওয়ার গালম মাঝে তলাকর ক্ষমতা নাই এনে মাসম মাঝে কেড়া আছে যে ঠিক ইসা মাসম মাঝে কেড়া নাই হলে মাসম মাঝে কেড়া আছে যে ঠিক ইসা মাসম মাঝে কেড়া নাই ওই মুসলমানের বাবাই মাইয়া ভুয়া জাতির ফালা ভরে খাবা ভরে লোয়া ভরে ঠিক কিন্তু মাইয়া ভুয়া জাতির তো নিজের স্বামীর সারিবার ক্ষমতা নাই মাইয়া ভুয়া জাতি হলে নিজের স্বামীর সারি নভারে স্বামীর সারিবার ক্ষমতা মাইয়া ভুয়ানদের গালর নাই মরত ফুয়ানদের গালর মাঝে স্বামীর সারিবার ক্ষমতা আছে কিন্তু মাইয়া ভুয়ানদের জামাই কি তুলি দিতে না কেনা করি আর দা মাইয়া ভুয়ানদের স্বামীর সারিবার ক্ষমতা নাই ইয়ান তো ঠিক কিন্তু কিন্তু মরত ফুয়ানদের অতিরিক্ত তলাক দিবার ক্ষমতাইও নাই তিন তলাক দিবার ফরে দিলে কিন্তু তিন তলাক দরনান হারাম না জায়েজ গুনাহ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার নূর কাছে মানুষ গাইছি হুজুর হদাই বহুর তিন তলাক দি এ হইরা হযরত উমর বেতুক বল দুম দুম পিড়া শুরু তারে হদি কিয়া হত আনার তলাক আল্লাহ দি তো কইতে না না হদে তিন দি তো কইয়ে না তোর আল্লাহ ইগুয়া দুয়া পর্যন্ত না কইয়ে তিন নম্বরের পর আই তো কইতে না তু তিন নম্বরের তলাক দিলি কেলা আল্লাহ আর তলা কুমার রতান কোরআন শরীফাত আল্লাহ ইহতে বউরে সারা বললে বেশি তো বেশি দুয়া তলাক দ তিন তলাক ন দ আমারে বাজু জাগা মাঝে হ্যান্ডিলান তলাক দে দি কিছুদিন আগান খাসে মাইয়া ভুয়া মরত ভুয়া দুজন আসছে মলয়ুগ্ঞান্য ভুয়াকে তারা তিনজন আসছে তা কইতে খেয়ে নইয়ে দে তোমারা কে আল্লাহ দে হদ হুজুর আয় স্বামী আয় এলাম দে জামাই নি আর বউ যা গোর্খা গা দিয়েছে দিবা হদিবারে আয় সারি বেলাই আগতে তুমি কত আসছ দেয়া হদ আয় মক্কা শুরু তো আসছি দে তিন দিনের তো মক্কা শুরু তো আহলে পালা খামে না করে তু খারাপ কাম কেন করলিয়া আগতে খতলাক দিও খদ ফাঙ্গুরি দি আখজ ফাঙ্গুরি দে দিন খন্দিলা খদে 3000 তলাক দি 3000 6000 3000 3000 তলাক কেন দে এদুন তলাক আহতে তো তুই সৌদি আরব পয়সা হামা তো জানো হইতো তুই এটা বাড়ির মাঝে তাকিয়ে রাখতাম তলাক দোয়ান দিতি বলি দিনে 500-500 তালাক বেশিল তো বহু টিয়া বাতি তো তুই কে সৌদি আরব তাই পয়সা হামা করে তুই এদিন তালাকর মালিক কর্ত হইয়াস এদিন তালাকর গিরস কর্ত হইয়াস তুই এদিন তালাক কেনে দিলি আর জন হতে হুজুর আসর তো যাচ্ছে হুজুর বইয় না আখুজ না তো কা ওয়াস যা ভরে আর বই না মারি র ভাই হদুজুর একা বইও না আখুদ আমি বই নত দিন না আর আমাকে খস না হদুজুর আমি সারি গেলাই আখুদ বউরে সারি গেলাই দে হদ আমি যে ফুয়াশা খজন ইয়ে হদ তিনজন দেখন নি আয়া তিন মা ফুয়ালিয়ের বউরে সারি গেলাই দেবো লবা ফুয়ালি না বাপ পালে মা না ভাবিও মা পালে বাপ না ভাবিও আখুদে খতলাক দিয়ে হদুজুর আড়ারো তলাক আড়ারো দিয়ে দেবো আড়ারো তলাক দে শরীয়ত মাঝে আসে দে তিন তলাক এটা আড়ারো তলাক আড়ারো তলাক কেন দিলি তুই আড়ারো তলাক দি বললা ক্ষমতা এখন দিল তরে আড়ারো কেন তলাক দে 3000 কেন তলাক দেবা শরীয়তের মাঝে তিন তলাক আছে
কোরআন শরীফ আর হাদিস শরীফ মাঝে তিন তালাক মধ্যে জমানা করছে, বেশি তো বেশি হারি না ভাল্লে এক তালাক, তো না ভাল্লে দু তালাক তিন তালাক ন যাইবা। মাইয়া ভুয়া জাতীয় লর দুঃখ সুখ কেন বুঝা ভরে হজরত তোমার রদিও লাউ তালা নহু যাতে মদিনা মাঝি প্রধানমন্ত্রী ইয়ে হজরত উমর রদি আল্লাহ তালা নহুর রে বিচার দিবল্লা মানুষ গিয়ে আশ্বাস রাতি আন্ধারত আশ্বাস যাই রে ঘর ডাকে যাই সার দে হজরত উমর লো বৌলিও খজিয়া দিয়ে বুড়া মানুষ ইবাই হর দে কি বিচার দিত যার রে বিচার দিত আছি তারও তো নিলা হজরত উমর লো বৌল খজিয়া দিয়ে দো ইনিতে ফুননি এইবার শুনিয়ার আর মানুষ এইবাইয়ে সেন্টার না তললে আস্তে আস্তে যার গই হজর তোমার দেখে এইবার হন হঠাৎ ছিলি দে কে লাসিলি জ্বর হয়ে গেলা, হ্যাঁ হঠাৎ জ্বর দে বসে না কেন ইয়ে হদু জোর হাই অনার কাছে আর বউল্লা বিচার দিতে আসিলাম দে এটা কি আল্লাহ কি বিচার কি আল্লাহ দিউম অনরত তো মামলা নিলা সলের অনরত তো ইন সলের দে অনর লই রে ফুয়ানদের মা লই রে গড়াগড়ি দিয়ে দে দেখা যাক মাথা মাথি দিয়ে দেখা দাক হজর তোমার রদি আল্লাহ তালা নহু মানুষ এবার রাখাই রে বুয়া গড়াইয়ে হদি আ মাছ খালে খেঁড়াইয়ে লোয়া ভরে মাছর সোমারে খেঁড়ার দামও দিয়া ভরে না না ভরে গুস্ত কিনিলে হাড্ডিও কিনা ভরে গুস্ত কিনিলে গুস্তর সোমারে হাড্ডির দাম উদ্ধা দিবেলা ভরে না না ভরে হ্যাঁ মাছ কিনিলে মাছর সোমারে খেঁড়ার দাম উদ্ধা দিবেলা ভরে হতে মাইয়া ভুয়া জাতীয় লই ওরে ঘর বাড়ি করতে মনে হলে এটার আর দুঃখ সুখ কেন বোঝা ভরিব এটার আর দুঃখ সুখ করে এটার আর শান্তি অশান্তি কেন করে বোঝা ভরিব হদি আ মাইয়া ভুয়া কুয়া ঘরত আছে যে সদি গুণাত তো বাইছে অসুবিধারণি ফুয়ানদের মা যদি ঘর নতাই তো অন্য অন্য মাইয়া ভুয়া লই ওরে সদর বদর গড়া যাইতো না না যাইতো হামাহা গড়া যাইতো অন্য মরত অন্য মাইয়া ভুয়ানদরি কে কিয়াল যাইতো অন্য মাইয়া ভুয়ান লই রে ওত বোধ গড়া যাইতো মাতা যাইতো আশা যাইতো হত কিছু গড়া যাইতো গরম মাঝে ফুয়ানদের মা মো আছে দে হতাল্লা ফুয়ন্য হাসিতে রুম মিনার নার দুজো হতো বাসার দেন অনেই বাইয়ে তরে দ্বিতীয় লম্বর মাঝে হতে ঘর গান খারে গসা দি দর কক্সবাজার গিলি সিটাং গিলি তর ঘর গান খনে সলের ঘর গান হেফাজত গরি বললা সহলি বললা ফুয়েন্দর মারে ননে তু গর গসা দিয়ে রে সিটাঙ্গেলি দে ফুয়েন্দর মারে নন গর গান গসা দিয়ে সিটাঙ্গেলা দে এখ তাল্লা মাইয়া ভুয়া হদি বা গর গান সহলি বললা তিন নম্বর মাঝে হদে বল দুনলে জাহাল জাহার উনলে বল দি ফুয়ান খনে ভালে ফুয়ান খনে ভালে রে বা অনরারে রে ফুয়ান বাপে ভালে না মায়ে ভালে তো এলা এলা মা তু ফুয়ান নু ফালিয়ে রে ডর করে দিয়া ভরুয়া তো ইয়ে না বাপের ফুয়ারে ডুলালুই রে কিছু করে বাজারের জায়গার দে আগে ফুয়াই বা ফালিয়ে রে ডর করি মাতু দিয়া ভরে না নাকি না ভরে এখন আল্লাহ হজর তোমার হদে তিন নম্বর মাঝে ফুয়াইন সুয়াইন ফালি বললা মারে নলাইব না সাইও সাই দুধর ফুয়া ফেলাই এরিয়ে যদি মা যদি বরত দাগই বরত জাগই দুধর ফুয়া হাঁদল লই রে রাতি আর তোমার তো রোদ যাই রে তিয়া গই যা ভরে না ভরে মামু কা দরজা খুলো না কেউ না এবার মাজ্জস কা হদ মামু এঙ্গুরি ফেলাই দেয় বোধ শনিবারি দুধর ফুয়া বর্দ ফেলাই দেয় ইচ্ছি ফুয়া বা খান্দে দি জুজল্লা মামু কেনা করি দুধ দিত হন আয় আর জীবনের না মারিম আজি আমার জি দে নিলে আর কোনো দিন না মারিম বলে কক কেনা করি আর কমাচাই বলে কত কক দুধর ফুয়া ফেলা গেলে তুই বুঝি পারিবা দে এখন দিল্লা গো ফুয়াই সুয়াই ফালি বললা মা রে খেং করি দরকার দে গরম মাঝে লাগে দে এদিন তার ভাইবা দে যেদিন মা নাকি দুধর ফুয়া ফেলাই রে বরত যাইব গই অজর তোমার রদি লাউ লানু হদে তু গোসল করি ফাইকর গুরম মাঝে লঙ্গি গান এরি আইসস লঙ্গি গান খনে দুধের ফুয়েন্দর মায়ের দুধের না নদের অনে হদে খর সুদ দুরি বললা অনে সব্বা ও তুললে সিয়াবি খর সুদ দুই বললা ফুয়েন্দর মারে লাগে দেন অনে সদ ফাঁস লম্বর মাঝে তব্বা হতুন তব্বা হা ভাত ফানি গুর খনের আনি দে তুই মাসে নানি দিলা তরকারি নানি দিলা সৈলে নানি দিলা সল্লু নরে দুই ওরে ভাত খনে বানা দিল গুল্লা মাছ ওরে বরফলি সন্দি রান্ধি ওরে সালন বানাই ওরে তরকারি বানাই ওরে খনে দিল আবার বাস সালন তোমার জিন্না বিন্না জোহার গুড়ি দে দিবে ফুয়েন্দর মান অনে হদিন কিয়াল গরি হতে কেনা গরি গুসার ফানি গরি তাই কনা কেং গরি বা আড়াই হতেন তেং গরি খনট দিলা চলি দিয়া
মাইয়াভান জাতীয় নীলা তো ভাই তারা তোকে সামফাতল মিকানি গুসা তুসাই তাকে তোকে গালো তু থলাক কান মেহরবানি করি একা ননিয়া লাইও না আ চার নম্বর স্বামীর কথা হইলাম পাঁচ নম্বর মাঝে মুসলমান অনরা আরা যখন ইসলাম ধর্ম দুনিয়ায় তো যাইম বই আর আর হুঁয়ারে কিছু না যাইব আল্লাহর কোরআন শরীফ যে মাদরা সাহেব জখানা বলে আর আর হুঁয়ারে হুঁয়ারে তাইব আল্লাহর কোরআন অখর দেওয়ালা কিন কুনু রব্বানিয়িনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ও বিমা কুনতুম তাদরুসুন আল্লাহ কোরআন শরীফ থর দে দুয়া বলে আল্লাহর দল আছে উগল দে কোরআন শরীফ শিক্ষাদের দে আবেজাদের মলই দ্বিতীয় লম্বর মাঝে কোরআন শরীফ শিক্ষা লর দে ছাত্র অকল হরিয়া ভয় নকল এ দুনুয়া বলে আল্লাহর দল ভাই আল্লাহর দল হর দে দুনুয়া আর আল্লাহ কোরআন তৈলে অনরাত তো আর তো যদি জন্নত যাইতে মন হ এ মাদরাসাত কোরআন শিক্ষাদের দে হাফেজাদের মলয় অকল আর কোরআন শরীফ শিক্ষাল দেবজাখানা দেমার নুরানি মাদ্রাসার ফুয়ান এই নরে আদর করা ঘুরিব এই নরে দয়া করা ঘুরিব মহাব্বত করা ঘুরিব গরিবানা বাই আনবে গুনে গরিবান ইনশাল্লাহ তৈলে হেফজাখানা দে নুরানি মাদ্রাসারে অনরা তো মহাব্বত করা ঘুরিব দিয়ান দুই আন জিনিসের দ্বারা পরমাণুব একখান অনরা তো এটা ভরিবাল্লা ফুয়ান দিয়া ঘুরিব ঘুরিব না না ঘুরিব বাইন হেফজাখানার মাঝে নুরানি মাদ্রাসার মাঝে ফুরিবাল্লা অনর হুয়াই নুন নদিলে ইতারা ফাড়া চলার তো কুত্তা কুমড়ে ফরাই বেরো হল ইন হ্যাঁ বলদ গরু গড়ে আনি আর ফরাই বেরিব না হল ইন তৈলে হা হেফজাখানার মাঝে হা বেজ বানাই পাল্লা নুরানি মাদ্রাসার মাঝে দিন শিখি পাল্লা কোরআন শিখি পাল্লা অনরা তু নিজের ফুয়াইন সুয়াইন ধরে দিয়া ফুরিব ফুয়াইন দিবান ইনশাল্লাহ বেগুলো ফুরিবাল্লা দ্বিতীয় লম্বরের মাঝে মাদ্রাসার হেফজাখানা চলি পাল্লা অনরা তু যে যে দুর্ভারে দূর ঠিয়া ভৈসা লো সাহায্য করা ঘুরিব ঠিয়া ইয়ে ভৈসা ইয়ে যে যে দুর্ভারে দূর আল্লাহ ইয়ে যারে যে দূর তৌফিক দান গুজিয়ে দি নগদ দিবারে নগদ নগদ দিনে পারলে বাক্যা লেখা দিবা দিবা অ আল্লাহ ভাষ্যত ঠিয়া লেখ আয় এবছর আস্তে আস্তে দিবে লাগিও মে অঙ্গলি বছর ঠিয়া মিলিয়রে দিবা দিবা আ বাক্য হইলেও বা কেন ইয়ে ফাটিয়ার দিন বাক্যা গুছো বেশিলে জন ভাষ্য দুদল অর্ধন নগদ সগর টিয়া দিলে না খম করি লর দেরি মানে বাক্যা দিলে বেশি করিও লই ভার অর্ধন আ মদরসা মসজিদ জহানা ইন চলি বললা অনরা তো দুইয়ান খাম করা ফুরিব একান অনরার সুয়াইন সুয়াইন ফুরিবল্লা দিয়া ফুরিব আর একান অনরা তো মদরসার মাঝে ঠিয়া বসালো সাহায্য করা ফুরিব অনরা বছর বছর ঘর নবাই আইন ঘর নবাই আইন মেহরবানি করি হ্যাঁ প্রতি বছর বছর করার তাইক্য হ্যাঁ সবা বলি সাইন তাইক্য সবা নলিও অনরা আই আইরে একজনাথ নুরানি মদরসার সান্দা দিবা একষট্টিয়া ভার পাঁচষট্টিয়া ভার কুড়ি টিয়া ভার পঞ্চাশ টিয়া ভার এনগুলা সান্দা দিয়া তাইবা আহা মদিনা শরীফের মাঝে উগুয়া ইমাম আসছিলে বলে এক হাজার ফুলফল্লা শরীফ পরিবর্তিত হয়তো কি বুঝতে এক হাজার নোংা সব মাঝে এক হাজার ফুলফল্লা ভরে তার কিছু না ভরে আলহামদুল শরীফ ভরে নে এনে কুলফল্লা আলহামদুল শরীফ পরে এনে কুলফল্লা মানুষের হতে এত জালল দিয়ে আনিলে ইমাম উগুয়াখিন দিল আর আল্লাহ নবিয়ে আবে নামাজ সম্বন্ধে কুলফল্লা বাদ আর কিছু না ভরে আলন্তরাল এইলে আমি তব্বতিয়া দায় দুগুণ জিনিস আছে ইন্য ভরে গাড়ির মধ্য বালাই মলত দোয়ালি এনে কুলফল্লা বুয়াহাদ আল্লাহ উসমত সত্য নামাজত মানুষ সকলে যাই আল্লাহ নবী বিচার দিয়ে ইয়ার রসুল আল্লাহ অনার আর ইমাম উগুয়া দিলা দে এইবার কুলফল্লা বিয়ার আমি ভাই এইবারে এইবারে কুলফল্লা বিয়ার আমি ভাইয়ে অনে দিলা ইমাম উগুয়া আর কেনে দিলা হতে কেন গজিয়ে দে হতে ভর্তি নুমা নুমাজর ভর্তি রাখা তোমার যে কুলফল্লা 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 এবার কুলফল্লা লো মরি আর গজু আল্লাহ নবী হতে ইমাম সাহর কেন আয় আইতো হই বলে হই ইতারা যাইয়ের হই জোর অনরে হুজুর সাল্লাল্লাহু আল্লাহ নবী আল্লাহর রসুলে অনরে যাইতে হই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম সাহেব তার ভাই হত কুলফল্লার বিচার দিল তো নি নিয়া ইমাম সাহেব তার ভাই আদা সুরনির মনত দুর্গতি হত ওয়া ইমাম সাহেব তার ভাই ইমাম সাহেব গায়ের উজুল্ল অত্তর আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম
হই হুজুরে সালামত জবাব দি হুজুর হত বহন কি ফুর্তির হাতত আলহামদুল শরীফ বাদে অলত দোয়াল নরে এনে কুলফল্লা এনে কুলফল্লা এনে কুলফল্লা আর কিছু নভর বল এম হই আর ইমাম সাহেব খান্দি উঠি ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ আর তো কুলফল্লা শরীব রে এন আদর লাগে এন মহাব্বর লাগে আর তু অলত দোয়ালিন হরণর হরে কুলফল্লা শরীফ বাদ আর কিছু হইতে মনে না হুলফল্লার বেশি আদর লাগে তাল্লা নবিয়ে ফতোয়া দে দে জবাব দে দে ইন্না হুব্বাকাইয়া হা আদ খলকল জান্নাত আহ ইমাম সাহ হর আল্লাহ রসুল হর দে ইমাম সাহ অন তো কুলফল্লার আদর লাগে দে মহাব্বর লাগে দে নাকি হদয় হুজুরাই কুলফল্লাল্লা মরি যাই বাড়ি আল্লাহ নবী জবাব দে দে হদে তুই যদি কুলফল্লা শরী করে নিলা মহাব্বত করছি ধরলি দয়া করছি ধরলি কুলফল্লা শরীবে তোমার জন্নত লই যাইব আর কিচ্ছু ন লাগিব কুলফল্লা শরীবে তোমার জন্নত লই যাইব ইন্না হুব্বাকাইয়া আদ খলকল জান্নাত শুধু কুলফল্লারে মহাব্বত করছে দিয়ে আনল্লা যদি উগা মানুষ জন্মত যার দলি গোড়া কোরআন শিরি করে মহাব্বত করলে খামাখা জন্মত যাবে না যাবে বাবা হ্যাঁ এটা আল্লাহ ওনারা হেফজাখানার নুরানি মাদ্রাসারে বেশি আদর করিবা দয়া করিবা হেফজাখানার ফুয়েন্দরে জাগি রাখিবা বাবা হ্যাঁ হেফজাখানার মাঝে রায়তর নিশি মাঝে ফুয়াত্তা উড়িয়ে রে সারেখা তাহাজুদার নামাজ পড়িয়ে রে কোরআন শরীফ পড়ে দে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ আসমান তো বলে সাই থাকে আসমান তো সাই থাকে বলে হত আল্লাহ এখত আল্লাহ ভাইয়া হাফজাহানাদ নুরানি মদর সার ইনশাল্লাহ বেগুনে মহাব্বত গড়িবার দে ননে সাই হিম্মত করি রে হে খনে সুদুন চান্দা দিবা দিবা দে জন এজন খাই উগ উগুয়া খ অনরা উড়ি নাযায় গৈ চান্দা দে দৌলে সাই থাকিলে সোয়াব পাইবা দৌয়াই দিয়ে সোয়াব পাইব অনে সাই থাকিও সোয়াব পাইবা অনে সাই থাকি সোয়াব পাইবা উড়িয়ে নাযায়ও কই অনরা না আর বেজন্য করি ভরিকে নাম দরিও নহইও যাব মাঝে আর তো নদী তো জাগ ঘটিব নখন শেষ হতো মোনাজাত গড়িয়ে যাইও শেষ হতো মোনাজাত গড়ি গেলে আল্লাহ ফের স্থল হইব বলে তোমার সাক্ষী তাক্য আই তার জীবনের গোলা মাফ করে দিলাম এখন আল্লাহ মোনাজাত ন করতে অনরা যদি এজন এজন উড়ি উড়ি জ করি দিলে অনরার গুণার তার মাম নইব মোনাজাতর শেষে গুণা মাফ হইব আল্লাহর কাছে তোবা করা ফুরব সাহিম্মত গরি একজনে সচাই হবা কনে সদু কনে সদুন দিব দিব হিম্মত গরি একজনে সচাই আগে এইবার দেখা দেখা আর একজনে দিব দেরি যাত্রান দিবি আর অরি যাই একজনের ফকর তো উঠি আর দুয়া মানুষ ফাঁক না উঠিও তু উঠিও আর একজন তিয়া ঘরে দেব বা দুজন তিয়া ঘর চাই যে সমাজে যা আছে যে যাত্রান ভাত যাত্রান দিবে দহ ফেল হবা মাশাল্লাহ সদুন এসিয়া নাই মাশাল্লাহ আর ভাইয়ের নাম কি নাম মোহাম্মদ ইউনুস নে মাশাল্লাহ সত্যি আল্লাহ খবর করিল বেগু ভাগ নাই আনলে আইকা জ্বর গই সাই ও ভাই বেগুনে যাব মাঝে হাত দিও রে দশর লাড়ি একর সোজা যা হিম্মত করিও রে যা যা তরাম বারো তরাম দশ দিন টিয়া সাঁদা দিও দে অনরা হই বাড়ি বেগুন আমিনও হই সাই হিম্মত করি তাইলে যাব মাঝে যা যা তরাম বারো তরাম অবাই হাত দিও রেখা দহ না দ আল্লাহ খবর করুক আল্লাহ যে ভাই দে সাঁদা দে আল্লাহ তারা সাঁদারে তুই দেখর আল্লাহ রব্বুল আলমিন খবর করিল তোর কোরআনের মহাব্বত করে দিয়ে আনল্লা খবর মাঝে মরিবাচ্যম মাঝে ফুলসেরা তোর মাঝে আল্লাহ হর্ষ নবাবান কর সাহি মত করি দশ হবে বেগুন তো আর জন চার বাই গুটি যাই মাশাল্লাহ বেগুনে দশ যাব মাঝে আর গলা দশ যা তোরাম বার তোরাম দবাই দশর লাড়ি এখন হুঁজইব ইনশাল্লাহ এবার শেষ খেলা শেষ খেলা এখন পরে মোনাজাত হয়ে যাইব ইনশাল্লাহ তালা সাই দশ হবে সাই হিম্মত করি দ হিম্মত করি দ বেগুনে দেন হ্যাঁ সাই বেগুন বেগুন অংশগ্রহণ কর সাই অবাই আইন সাই দুজন অত্তর জোর বই কা অবাই তার উড়ি ন যাই অবাই বেগুনে মোনাজাত করি যাইয়ে না কেন আল্লাহর কাছে আল্লাহর কাছে গুণা মাপসাই রে যাইলে ভালো হইব আ খার মত খতু ন তো হইন বার অবাই আইন উজুরি দিয়ে দেন কি মাশাআল্লাহ মুরব্বি সব আহুতি সাহ আল্লাহ সত্যি আরাম করে আল্লাহ রব্বুল আলমিন যেদুন দিয়ে দুন কবুল করিল আল্লাহ জনিয়ত দিয়ে ফুরা করি দেও আল্লাহ আল্লাহ হুজুরে কোরআনের মহাব্বল লইরে জন্ম তলফের দশ দান গর আমিন আমিন সাইকা জানা একটা হসিমিকা জানা আয় আয় তারা
মাইয়া ভুয়া জাতীয়লর ফরদার কথা কইতে কর দে, মাইয়া ভুয়া জাতীয়লর ফরদার কথাই কেনাগুরি খনাশিন নিয়া মাইয়া ভুয়ানদের ফরদা কইতে কর দে। আল্লাহ কোরআন শিরিয়র মাঝে হদে ওয়াকার না ফি বুয়ুতে কোন না, ও মাইয়া ভুয়ানল তোরা গসবি দিল তে কো বারে ন ভাগ কাইও। মাইয়া ভুয়ানদের হদে কোরআন আল্লাহ নবী ও তার মারা তো রতুন ফয়দা খরজত তসরফা শয়তান। মাইয়া ভুয়া জাতীয়ল বলে হাট্ট লোক মারদুল হাটলর কুয়া যদি বার কু লাগিলে গই তেলিয়া সুরাত টুটুই আহা পালাবি না নপালাব। হ্যাঁ হাটলর কুয়া ভিতরে তারপরে বার আইনেবারে মাইয়া ভুয়া জাতীয়র ভিতরে তারপরে বার মিকাইলে আলগা ভুরু সুয়ান দিয়ে কিয়াল গড়ি ফেলাইব। সাই সাই হিমত গড়ি দশ হাজার তরাম বারো তরাম দৌবা আনো ফাইও দিন লেইও তেরা হইয়া উজুরের কান্দি। হ্যাঁ মাশাল্লাহ জন্মদান করো আল্লাহ। মাইয়া ভুয়া জাতীয় আখিরি জমানা মাঝে দুই জিনিস বেশি হইব বলে একটা মাইয়া ভুয়ান বাইর হয়ে যাবে ব্যবহার হয়ে যাবে আর একখান সু দরকার বার বেশি হয়ে যাবে সুদ সুদি হারবার বেশি হয়ে যাবে দুনিয়া মিলি। মাইয়া হুয়া জাতীয় বেশি বেফরত হয়ে যাইব মাশাল্লাহ মাশাল্লাহ সুদার হারবার বেশি বাড়ি যাবে আখির জামানার মাঝে। মাইয়া হুয়া জাতীয় ফরদা করছো খুর ফান্না নখরাই তো খরদা নাকি আবার কাল লো যাবো কি কেউ এনত কি লিখকে সব বলিয়া বার কুলে নাফাকাইও গুড়া হিরা নগজ্য মাইয়া ভুয়া জাতীয় আল্লাহ শরীয়ত হতে ফরদা ঘুরি পেলা। মাইয়া ভুয়াঞ্জর বেফরদা বেশি হইব কেয়ামতর আগে আগে দুনিয়ায় মায় যাইব দিয়া খতাম বুঝি পারিবে আর একখান সুদ হারবার বেশি হয়ে যাইব দুনিয়ায় মাঝে সুদর হারবার বেশি হয়ে যাইবি। আল্লাহ রব্বুল আলমিন আর আরে মাইয়া ভুয়াঞ্জর ফরদা ঘুরি পেলা সুদর হারবার তো বাসি পেলা তৌফিক দান করুক। বেগুন কাস্তকুল্লাহ দুরুশি পরবে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা وعلى آل إبراهيم إنك حميد مجيد صاحب يكون دعا کرو بات تلو اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله بيكون غنغر الله غنغر يرعب غنغر يكلم এ আল্লাহ আল্লাহ রহম কর আল্লাহ রহম কর আল্লাহ জীবনের গুলা মাফ কর আল্লাহ এ আল্লাহ আল্লাহর সমস্ত গুলা মাফ করি দে আল্লাহ এ আল্লাহ আল্লাহর মা বাবা আত্মীয় স্বজন যারা খবর বুকিয়ে গিয়ে গই আল্লাহ আল্লাহ খবর বুকল ভেলাই আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তার জীবনের সমস্ত গুণা কথা মাফ করি দে আল্লাহ। আই আল্লাহ আফজাহানার মহব্বতে নুরালী মাদ্রাসার মহব্বতে আর বেগুনা সিদে আল্লাহ আল্লাহ বেগুনে সানাবান্ধা দিয়ে দিয়ে আল্লাহ মাহবিলতায় সিদে কুরআনের মহব্বতে আল্লাহ আল্লাহ আরা পরিবেশ কবরের ভিতরে আসর ময়দানা তুলজেরা তোর গুরাম মাঝে আর আরে সমস্ত বিপদ তো এবাজত গইছো আল্লাহ। এ আল্লাহ এ নূর আলী মাদ্রাসা দেবজখানা চলি আল্লাহ যা কিছু দরকার একদিন ঘুরা করে দে আল্লাহ আল্লাহ আর আর বিচর বিয়ারাম্য তালি বিয়ারাম্য আল্লাহর সেবা দে আল্লাহ। এ আল্লাহ আর আর গরম মাঝে ভুজি নইরে বউ ফুয়ানলে খরচ লাগে এলা
আল্লাহ খসবাদ কর্তা কি আল্লাহ ইনরে শান্তির ব্যবস্থা করে দি আল্লাহ এ আল্লাহ আর তো খাইবল্লা দরকার আল্লাহ হিন্দি বল্লা দরকার কত কিছু দরকার আল্লাহ আর সমস্ত দরকার কুদরত রাতে হুরা করে দি আল্লাহ ইয়া রহমান এ আল্লাহ এ আল্লাহ আর আর যে দুন বিয়ারাই মোলা যে বেগুলোর সেবা দে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আর আর আল্লাহ এলাকার কবরস্থানের সমস্ত মুসলমান মুরদল গুনাহ খাতা মাফ করে দি আল্লাহ আয় আল্লাহ মদিনা শরীফ মক্কা শরীফ যারা দোয়া করে আল্লাহ তারা নোয়ার আর দোয়ারে কবুল করিল আল্লাহ আয় আল্লাহ মদিনা শরীফ হুজুরের রওজা মাঝে কবর মাঝে ফুরানি রহমত সালাম নাজিল কর আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রহমতের হাতে আরা দোয়া কবুল করিল আল্লাহ সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইউসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।